হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। গতকাল রাতে আমি শিলিগুড়ি পৌঁছেছি, তারপরে গতকাল রাতে আমি শিলিগুড়িতেই ছিলাম, আর এখন ঘড়িতে বাজছে 10টা, আর আমি আজকে ভ্লগটা স্টার্ট করলাম। আজকে আমাদের 5টার সময় ফ্লাইট, তাই 2:30-3টার মধ্যে আমরা বাড়ির থেকে বেরিয়ে যাব এয়ারপোর্টের দিকে। গতকাল রাত্রে বাড়ির থেকে অনেক খোঁজাখুঁজি করে একটা কার বুক করা হয়েছে, কারই পাওয়া যাচ্ছিল না। এখন আমি শিলিগুড়িতে ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্লগটা স্টার্ট করলাম। এই যেমন উল্টো পাশে আছে রেল লাইন, আর এদিকে আছে হাই রোডটা, এটাই একদম হাই রোডের ডান দিকটা যাচ্ছে কুচবিহার, ডান দিকটা যাচ্ছে কলকাতার দিকে। এটাই হচ্ছে কি মেইন হাই রোডটা। মাঝে মাঝে এখান থেকে দূরে পাহাড় দেখা যায়, কিন্তু আজকে আকাশটা ক্লিয়ার নেই জন্য পাহাড় দেখা যাচ্ছে না। এখন টাটা, আবার যখন আমরা বাড়ির থেকে বেরোবো তখন আবার ব্লগ স্টার্ট করবো। এখন স্নান খাওয়া দাওয়া সবই বাকি আছে, ওগুলো করে নেই, দিয়ে একবার যখন বাড়ির থেকে বেরোবো তখন আবার ব্লগটা শুরু করবো। গায়েস, ঘড়িতে পাচ্ছে এখন 1:30, আর আমরা মাত্রই খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বেরোলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এমনিতেই খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছিলো, আর লাগেজটাকে তুলতে দেরি হয়ে যাচ্ছিলো জন্য সেই টাইমটাতে আর ভিডিও করতে পারিনি, তাই একবারে গাড়িতে বসে ভিডিওটা স্টার্ট করলাম। দিনের বেলায় মেইন রাস্তা দিয়ে প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমরা ব্যাক সাইড দিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। কিছু দূর ব্যাক সাইড দিয়ে ভিতর দিয়ে যাওয়ার পরে আমরা মেইন রোডটা ধরবো। আবার কিছু দূর ভাঙা রাস্তা দিয়ে আসার পরে আমরা এখন মেইন রাস্তায় উঠে পড়েছি। সাইডে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার হয়তো আরও চওড়া করা হবে। তোমরা এখন বাগডোগরা যাওয়ার পথে এয়ারপোর্টের রাস্তার কিছু ভিউ দেখতে থাকো, আবার এয়ারপোর্টে গিয়ে কথা হচ্ছে। একের পর এক ফ্লাইওভার পার করে আমরা এখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্টের দিকে। এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট মাত্র 2-3 মিনিট। এয়ারপোর্টের যে মেইন গেট চেকপোস্টটা আছে সেটা পার করে আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। এখান থেকে আমাদের গাড়ি এয়ারপোর্টের ভিতরে ঢুকতে চার্জ হলো 20 টাকা। গাইস, ফাইনালি আধা ঘন্টা পরে আমরা বাগডোগরা এয়ারপোর্টে চলে এসেছি, আর এদিকে সমস্ত লাগেজগুলো ওঠানো হয়েছে। এখন ভিতরে ঢুকবো, সব চেকিং টেকিং করে ভিতরে ঢুকে তারপরে আমার বোনের সাথে কথা হচ্ছে। সমস্ত লাগেজগুলোকে ট্রলিতে উঠিয়ে দিয়েছি। আর এই যে এয়ারপোর্ট, অনেকদিন আগে এসেছিলাম 2018-তে লাস্ট। এটা হচ্ছে মেইন এয়ারপোর্টের ভিতরে ঢোকার এন্ট্রি গেট। এখানে আমাদের আইডি কার্ড এবং টিকিট চেকিং হবে, তারপরে আমাদের ভিতরে ঢুকতে দিবে, সেই লাইনে আমরা এখন দাঁড়িয়ে আছি। গাইস, আমাদের সবার বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে এবং লাগেজগুলোকেও সব চেকিং করে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যে সমস্ত ব্যাগগুলো হাতে নিচ্ছি, হ্যান্ডব্যাগ হিসেবে নিচ্ছি, সেগুলো নিয়েই আমরা চলে যাচ্ছি উপরে। গাইস, আমাদের ফাইনাল চেকিং এবং লাগেজ চেকিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওয়েটিং ওয়েট করছি। আমাদের যে সমস্ত ব্যাগগুলো আমরা হ্যান্ডব্যাগ হিসেবে নিয়ে যাচ্ছি সেগুলো সমস্ত কিছু চেকিং, তার সাথে বডি চেকিং, আর ইলেকট্রনিক যে সমস্ত গ্যাজেটগুলো আছে সেগুলো সব চেকিং করে আমরা বসে যেখানে মিনিমাম আরও 1 ঘন্টা বসে থাকতে হবে, কারণ আমাদের ফ্লাইট 5টার সময়। ওয়েটিং রুমে বসে বসে আমি কিছু রানওয়ের ভিডিও নিয়েছি, সেগুলো তোমরা এখন দেখতে থাকো। আমাদের বোর্ডিং পাস ভেরিফিকেশন করা হয়ে গেল, আর ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে এখানে, নিচে সবাই ওয়েট করছে। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে ফ্লাইটের ওখানে। গায়েস, আমাদের ফ্লাইটটা একদম সামনেই দাঁড়িয়েছিল, তা সত্ত্বেও ইন্ডিগোর বাস আসলো, আমরা সবাই বাসে উঠে পড়লাম। উঠে পড়ে সামনে দিয়ে ঘুরে আবার সেই ফ্লাইটের সামনেই যাচ্ছি। সামনে একটা স্পাইস জেট দাঁড়িয়ে আছে, মাত্রই ল্যান্ড করলো এই ফ্লাইটটা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ফ্লাইট। আমার উইন্ডো সিট ছিল না জন্য ফ্লাইট যখন টেক অফ করলো তখন তার কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি, কিন্তু পরে একটা ফাঁকা উইন্ডো সিট পেয়েছিলাম, সেখানে গিয়ে বসলাম, বসে এই সমস্ত ভিডিও শ্যুটগুলো করছিলাম। তোমরা তারই কিছু ভিডিও ফুটেজ দেখতে থাকো। আমরা অলমোস্ট 1.5-1.5 ঘন্টার মধ্যে আমরা দিল্লি পৌঁছে গেছি। এখন দিল্লির উপর দিয়েই ফ্লাইটটা চলছে, নিচটা টোটালটা দিল্লি। কী সুন্দর লাগছে উপর থেকে দেখতে, এর জন্যই আমি সন্ধ্যার দিকে ফ্লাইটের টিকিটটা কেটেছিলাম যাতে রাতের ভিউটা দেখতে পারি। আগে 4-5 বার ফ্লাইটে উঠেছিলাম, কখনও রাতের ভিউটা দেখিনি, সব দিনে দিনেই চলেছিলাম, তার জন্য এবার আমি রাত্রের টিকিটটা কেটেছিলাম।
ক্যামেরায় খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু নিচের একটা যে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে সেটাও একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি। আর এখান থেকে দূরে দিল্লি স্টেডিয়ামটাকেও সুন্দরভাবে দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার পুরো। ফাইনালি আমাদের ফ্লাইট দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করে গেছে, এখন নিজের জায়গা মতন যাচ্ছে। আর চারদিকে সারি সারি ফ্লাইট রাখা বিভিন্ন। গাইস, মাত্রই দিল্লি এয়ারপোর্টে নামলাম, এখন লাগেজগুলো নিব, হেঁটে হেঁটে যাচ্ছি। একটু আমার চারদিকে এয়ারপোর্টটা একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা দেখ। এখন হচ্ছে আমাদের লাগেজের ব্যাগ আসার পালা, এখন কখন আমাদের ব্যাগ আসবে তার জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা একটা দারুণ মজাদার জিনিস, সব ব্যাগগুলো একের পর এক আসতে থাকে। আমাদের সমস্ত লাগেজের ব্যাগগুলো নিয়ে আমরা এখন এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। এই দেখে নাও তোমরা এয়ারপোর্টের বাইরেটা, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির। এখন আমরা গাড়ি করে দিল্লির রাস্তা ধরে যাচ্ছি আমার পিসির বাড়িতে, এখান থেকে প্রায় 35-40 কিলোমিটার হবে। রাস্তা দিয়ে চলতে চলতে হাতের ডান দিকে পড়ে গেলে ইন্ডিয়া গেট, রাত্রিবেলা ইন্ডিয়া গেটটাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই ভালো একটু নেমে সামনে থেকে ঘুরে আসি। তাই গাড়ি পার্কিংয়ে পার্ক করে আমরা সবাই মিলে চলে আসলাম ইন্ডিয়া গেটের সামনে, এখানে এসে কিছু ছবি ছবি তুললাম। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, ইন্ডিয়া গেট থেকে ঘুরে এখন আমি বাড়ি যাই। আর কালকের থেকে আমাদের মেইন ব্লগ শুরু হচ্ছে, মানে মেইন ট্যুর, কালকে রাতে আমাদের ট্রেন আছে, ট্রেনে করে আমরা যাচ্ছি কাশ্মীর। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট পার্টের জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে ভিডিওগুলো তাড়াতাড়ি চলে আসে। বাই বাই গায়েস। ঘড়িতে এখন বাজছে প্রায় 10:30, আর আমরা চলছি একটা ফ্লাইওভারের উপর দিয়ে, দুই পাশে লাইটের মতো সুন্দর ইন্ডিয়ার ফ্ল্যাগ বানানো, আর আমাদের গাড়ির স্পিড মোটামুটি 120-140 মধ্যে চলছে।